আমি এই অবসরে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের নবনিযুক্ত প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী, যতদিন হাইকোর্ট থেকে হাইকোর্টের সামনে সুরা নেশা 135 আয়াত অনুবাদ সহ সেখানে বড় একটা বিল বোর্ডে লিখে টাঙিয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে, ন্যায় বিচারের প্রতীক গ্রিক দেবী থামিস, সেটা নিয়ে মূর্তি বানিয়ে রেখেছে হাইকোর্টের সামনে। আগে যিনি প্রধান বিচারপতি ছিলেন হিন্দু এস কে সিনহা, তার আমলে এই কাজটা করে গেছে সে। অবসরণের দাবি করে আসছিল ধর্মভিত্তিক নানা সংগঠন, অথচ সেই হাইকোর্টের আইনজীবী জামাত আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, কত যে কত লিখতে ঠিক আছে, বাংলাদেশে কেউ কোনো প্রতিবাদ করে নাই, ঠিক এসব আইনজীবীরা সুরা নেশা 135 আয়াত অনুবাদ সহ এই আয়াতটার বসানোর জন্য আমরাই প্রথম দাবি করি। 2016 সালে আত-তাহরিকের সম্পাদক পড়ে দেখবেন, সেখানে বলেছিলাম হার্ভার্ড ইউনিভার্সিটি র্যাঙ্কস কোরআন অ্যাজ দ্য বেস্ট বুক ফর জাস্টিস, হার্ভার্ড ল স্কুল বিং দ্য প্রমিনেন্ট ল স্কুল হ্যাজ ডিসপ্লেড অ্যান আয়া ফ্রম সুরা নিসা, যে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির লাইব্রেরির সামনে এই আয়াতটা তারা স্টিলের পাত দিয়ে লিখে রেখেছে, তার ইংরেজি ভাষা অনুবাদ করে বাংলার জমিনে মুসলমান 18 কোটি মুসলমানের হাইকোর্টের সামনে গ্রিক দেবী থামিসের মূর্তি কেন থাকবে? আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। অসংখ্য পুলিশ ভাই, অসংখ্য বড় অফিসার আহলেদিসের দাওয়াত পেয়েছে আমাদের মাধ্যমে, ইনশাল্লাহ আরো ভবিষ্যতে পাবে। আমি এই অবসরে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের নবনিযুক্ত প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী, কুষ্টিয়ার মানুষ, আমি তাকে প্রাণ ধরে অভিনন্দন জানাচ্ছি, যতদিন হাইকোর্ট থেকে হাইকোর্টের সামনে সুরা নেশা 135 আয়াত অনুবাদ সহ সেখানে বড় একটা বিল বোর্ডে লিখে টাঙিয়ে দিয়েছেন শত শত আইনজীবী এবং মক্কেলরা যাতায়াত করবে রাজপথে, তারা দেখবে সুরা নেশাটা পড়বে, যেখানে বলা হয়েছে যে দেখো তুমি বিচারে কোনো পক্ষপাতিত্ব করো না, তোমার বাপ হোক সন্তান হোক যাই হোক কোনো বিচারে পক্ষপাতিত্ব করো না। এই আয়াতটার বসানোর জন্য আমরাই প্রথম দাবি করি। 2016 সালে আত-তাহরিকের সম্পাদক পড়ে দেখবেন, সেখানে বলেছিলাম যে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির লাইব্রেরির সামনে এই আয়াতটা তারা স্টিলের পাত দিয়ে লিখে রেখেছে, তার ইংরেজি ভাষা অনুবাদ করে বাংলার জমিনে মুসলমান 18 কোটি মুসলমানের হাইকোর্টের সামনে গ্রিক দেবী থামিসের মূর্তি কেন থাকবে? ন্যায় বিচারের প্রতীক গ্রিক দেবী থামিস, সেটা নিয়ে মূর্তি বানিয়ে রেখেছে হাইকোর্টের সামনে। আগে যিনি প্রধান বিচারপতি ছিলেন হিন্দু এস কে সিনহা, তার আমলে এই কাজটা করে গেছে সে, অথচ সেই হাইকোর্টের আইনজীবী জামাত আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, কত যে কত লিখতে ঠিক আছে, বাংলাদেশে কেউ কোনো প্রতিবাদ করে নাই, ঠিক এসব আইনজীবীরা, কিন্তু আলহামদুলিল্লাহ ইনি ক্ষমতা যাওয়ার সাথে সাথে এই বর্তমানে বড় কাজ করেছেন, আল্লাহ পাক তাকে দীর্ঘজীবী করুন এবং তা এই নেকির জন্য আল্লাহ তাকে উত্তম যাজা দান করুন। তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছি, আরও 10টা বই দিয়ে একটা সেট পাঠিয়ে দিয়েছি, যদি আল্লাহ পাক ওনার হাতে পৌঁছে পৌঁছে দেন ইনশাল আহলেস আন্দোলনটা কী উনি বুঝতে পারবেন, সেখানে দাওয়াত পৌঁছে দিয়েছে। এমনি করে দাওয়াত যাচ্ছে সর্বত্র, ক্রিকেট খেলোয়াদের নাম সবাই জানেন, আমাকে নিউজিল্যান্ড থেকে সেদিন ক্রিকেট খেলোয়াড় নিজে আমাকে ফোন করছে, স্যার দেখেন সালাতুর রসুলের ফসল আমরা সবাই, কই আলহামদুলিল্লাহ পড়লেন তো, কই বলে দিলি বলে তো অর্ধেক নাকি আমার হইল, আপনি ফেল। সর্বত্র এমনি করে দাওয়াত এগিয়ে চলেছে, এই নগদ কিছু লোভের জন্য পাগল হবেন না, 5 বছর পর পর ক্ষমতা যেতে হবে, এ ওকে খতম করার জন্য চেষ্টা করবে, ও ওকে খতম করার জন্য চেষ্টা করবে, এই করে করে ভোগে গাদন খেলা ছোটবেলায় খেলতাম না, গাদন খেলা বোঝেন তো এগুলো নাকি, যার হারাতে পারে গাদন খেলা করে এরা সব রাজনীতির নাম করে, মুসলমান ভাই 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 ভাইকে ভেঙে দেওয়া ঠাই ঠাই বানিয়ে দিয়েছে, ঠিক এই রাজনীতি, এটা কোশ্চেন করলে মুসলিম মানে জাতির ঐক্যের রাজনীতি নয়, পৃথিবীর সর্বত্র এগুলি চলছে, আমাদেরকে আপনি তাই করতে বলছেন, কোশ্চেন কালেও না। আহলেদিস আন্দোলন যে অবশ্যই একটি সার্বিক সর্বমুখী আন্দোলন, তা প্রমাণ আজকের জনসভা।